ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে উইকেটের ছয় দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ বিশ্বমঞ্চে লাল সবুজের প্রতিনিধিদের পরের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড আগামীকাল মঙ্গলবার দশ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর দুইটা তিরিশ মিনিটে ইংলিশদের বিপক্ষে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে সাকিব হাসানের দল গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্ট আফগানদের সঙ্গে জয় পেলেও টাইগারদের অস্বস্তির অন্যতম কারণ ওপেনিং জুটি দেশের ওপেনার তামিম ইকবালের ইনজুরির কারণে তরুণ তামিম ও লিটন দাসের কাঁধে ওপেনিং এর দায়িত্ব দিয়েছে বাংলাদেশ তবে আফগানদের সঙ্গে বাজে পারফরম্যান্সে নির্বাচকদের হতাশায় ডুবিয়েছেন তারা বিপক্ষে বলে রান করেছেন লিটন আর সবশেষ কয়েক ম্যাচ ধরে ফর্মেনে ক্লাসিক ওপেনার সবশেষ এশিয়া কাপ ও ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরে যেও আলো ছড়াতে পারেননি এই ড্যানহাতি ব্যাটার এমন পরিস্থিতিতে ইংলিশদের বিপক্ষে তাকে খেলানো নিয়েও শঙ্কা জেগেছে তবে আরও একটি সুযোগ পেতে পারেন লিটন তবে ওপেনিংয়ে রান না পাওয়ার কারণে তাকে খেলানো হতে পারে মিডল অর্ডারে আর ওপেনার হিসেবে দেখা যেতে পারে মেহেদি হাসান মিরাজকে এদিকে ইংলিশদের বিপক্ষে ম্যাচের আগে আরও এক দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে একজন ব্যাটারকে বসিয়ে ষষ্ঠ বোলার খেলানোর চিন্তাও করছে নির্বাচকরা সেক্ষেত্রে একাদশ থেকে ছিটকে যেতে পারেন লিটন কুমার দাস অথবা তরুণ তানজিৎ তামিম তাদের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে শেখ মেহেদি অথবা নাসুম আহমেদকে